हेलो एवरीवन, तो आज एक नतून दिन তোমাদেরকে স্বাগত জানাই আমাদের ব্লগ জো এন্ড নীল ব্লগস। তো এই যে আমি ওম নীলাঞ্জি, আমরা সবাই রেডি হয়ে গেছি। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকের ডেইলি লাইফ মানে হোম বেসড ব্লগটা নয়, ব্লগটা একটু আলাদা হতে চলেছে। আমরা যাচ্ছি একটা এক্সিবিশনে, আর ওখানে গিয়ে তোমাদের বলবো আমরা কোথায় যাচ্ছি। তো চলো, আমরা এখন ক্যাব বুক করে নিয়েছি। তো ক্যাব ক্যাব বুক করেছে নাকি বাইক বুক করেছে? আমার জন্য বাইক। বাইক কেন? কি আমরা আমরা মিয়া বিবি বাইকে চলে যাব, তো ওকে একটা বাইকে ছেড়ে দেব। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবারও করে তোমাদের দেখাবো যে কোথায় যাচ্ছি, কি কি করছি। তো আজকের ডেটা এন্টারটেইনিং হতে চলেছে, আজকে সন্ধ্যাটা এন্টারটেইনিং হতে চলেছে। ভিডিওটা স্কিপ করো না, এন্ড অব দি দেখো। চলো, তো আমরা চলে এসেছি স্টার মলে আদি শক্তি এক্সিবিশন। এটা সম্ভবত প্রিয়াঙ্কা ফ্যাশনদেরই ছিল, যেটা আনিশা সাম্বাড়ি কেউ করে, অতটা আমি নাম জানি না, বাট সুন্দর ডেকোরেশন ছিল। আর ভিড়ের কথা কি বলবো, মানে এত ভিড় এত ভিড়, আমি কিছু বলবো না, তোমরা শুধু দেখো যে ভিড়টা কি। আমরা যখন ঢুকছি এক্সিবিশনে, তখনই বেরিয়ে যাচ্ছে সিঙ্গার দেবলীনা। দেখো তোমরা, এই ভিড়ের মাঝে উনি চলে যাচ্ছেন। আমি নীলাঞ্জিকে বলেছিলাম যে দেখো একটু ছবি তুলে নাও, উনি বেরিয়ে যাচ্ছেন। বেশ সুন্দর দেখতে কিন্তু কাছের থেকে। ভীষণ অবাক লাগে এবং সারপ্রাইজ লাগে এবং খুব খুশিও লাগে যে মহিলারা কি না করতে পারে। এত শপস, এত সুন্দরভাবে ডেকোরেশন, একটা পুরো এক্সিবিশন হ্যান্ডেলিং, ইচ অ্যান্ড এভরিথিং মহিলারা করছিল। বরং এখানে মানে পুরুষ মানুষরা এসে স্টল দিচ্ছে নিজের খাবারের। তো যুগ পাল্টেছে সেটা আমরা দেখতেই পাই। আর একদম শেষের দিকটাতে একটা মঞ্চ করা ছিল, তো অবভিয়াসলি প্রোগ্রামস তো হয়ে গেছিলো। ঠেলা ঠেলিটা দেখো, সত্যি আমার মতন হিষ্টপিষ্ট মানুষদের এই ভিড় কাটিয়ে বেরোনো বড্ড চাপ। তো আমরা প্রথমে চলে গেলাম প্যারে কাবাবসের স্টলে। এখান থেকে প্রথমেই আমরা কিন্তু চিকেন শিখ কাবাবটা নিয়েছিলাম। তোমরা ভিড় দেখো, শুধু মাথা আর মাথা, একটাও স্পেস ফাঁকা নেই। তো চলো, আমাদের শিখ কাবাব চলে এসেছে। দেখতে ভীষণই টেম্পটিং ছিল এবং খেতেও কিন্তু অতটাই সুস্বাদু ছিল। তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম গালোটি কাবাব, মটন গালোটি কাবাব। তো ওইটা দেখো, ওই বড় প্যানটার মধ্যে কি সুন্দরভাবে ফ্রাই হচ্ছে, আর ভীষণ সফট, মানে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাচ্ছিল, এতটাই ভালো ছিল। তারপরে আমরা এই পাশের স্টলটায় চলে এলাম। এখানে তৈরি হচ্ছিল এগ চিকেন পপ আপ, শুধু এগ পপ আপও ছিল। তো বাটার অয়েলসে সবাই অর্ডার করছিল, তো আমরা বাটার দিয়ে দুটো এগ চিকেন পপ আপ অর্ডার করলাম। তোমরা দেখো এত সুন্দর দেখতে জিনিসটা, খেতে কত দারুণ হবে। তো আমি ওমকে বললাম, বাবা গরম আছে, তুই প্রথমে খেয়ে দেখ। তো ও ফার্স্ট বাইট নিয়েই ছিটকে গেছে, বললো দারুণ খেতে মা। কিন্তু
তারপরে আমরা চলে গেলাম এই স্টলটাতে। তো এখানে এনারা দই ফুচকা, নর্মাল ফুচকা, তারপরে পাপড়ি চাট, দহি বড়া এগুলো সব ওরা সেল করছিলো। তো আমি ওদেরকে বললাম যে দই ফুচকা এক প্লেট আমাদের জন্য তৈরি করে দিতে, আর বললাম যে আমি একটু শ্যুট করছি। তো শি অ্যাগ্রিড ফর দ্যাট, দারুণ বানিয়েছিল। আর খুব মানে এরকম না যে মানে দিতে হবে তাড়াতাড়ি হড়বড়ি করে কিছু একটা বানিয়ে দিই, তা নয়, খুব ভালো যত্ন করে তৈরি করছিল। তারপরে আমরা চলে গেলাম এই এক্সিবিশনের শো স্টপার, যেটা হচ্ছে বাংলার দই। তো এই স্টলে গিয়ে দেখি বিভিন্ন রকমের মিষ্টির ভাণ্ডার লেগেছিলো, বেক রসগোল্লা, পোস্ত মিষ্টি, তারপরে বাংলার দই তো আছেই। তো আমরা তখন ভাবলাম যে না আমরা একটা করে ট্রাই করি। তো পোস্ত মিষ্টিটা ট্রাই করলাম, প্রথমে ভাবছিলাম যে হয়তো ভালো হবে না খেতে, বাট সত্যি খেতে কিন্তু দারুণ ছিল। তারপরে আমরা খেলাম বেক রসগোল্লা। বেক রসগোল্লা অ্যাজ ইউজুয়াল সত্যি খুব ভালো হয় খেতে, আমাকে তো যেখান থেকে দিলে আমি সেখান থেকে খেতে রাজি বেক রসগোল্লা। তো অ্যাজ ইউজুয়াল ভালোই ছিল খেতে। তারপর এক আমার পরিচিত দিদির শপে আমরা চলে গেলাম। আমার অ্যাকচুয়ালি চিকেনের কুর্তি কেনার একটা ইচ্ছে ছিল, কিন্তু ওনার কাছে স্টক ছিল না। তো ফোন নাম্বার বগেরা নিয়ে এসেছি, তো আলটিমেটলি ওনাকে কন্ট্যাক্ট করব। তো একটু দোকানটা তোমাদেরকে দেখাই। দারুণ কালেকশনস ছিল কিন্তু চিকেন কুর্তি মডেলসের। তো এখানে ওনার সাথে একটু কথা বলে আমরা আস্তে আস্তে আবারও সেই ভিড়ে ধাক্কা মুক্কি পাঞ্চ ঘুষি সব দিয়ে টিয়ে আস্তে আস্তে করে কাটিয়ে বেরোলাম। ওখান থেকে বেরিয়ে ওই গরম কাটিয়ে সোজা আমরা চলে গেলাম স্টার মলে। ওখানে গিয়ে একটু শান্তির নিঃশ্বাস, বাবা এসিতে ঢুকে। তো ওখানে শুধু আমরা এমনিই যাইনি, আমাদের একটা কেনাকাটার একটা ব্যাপার ছিল, যেটা ছিল যে আমাদের নেক্সট ডে থেকে যোগা ক্লাস স্টার্ট হচ্ছিল। তো তাই আমরা চলে গেলাম ওখানে, নিরঞ্জয় ট্র্যাক স্যুট কেনার ছিল আর যোগা ম্যাট কেনার ছিল। তো সেটাই ওখান থেকে কিনলাম। কিন্তু তখন আমার মাথায় একদমই আসেনি যে আমারটাও কিনতে হবে। তো আমার এমনি পছন্দ হচ্ছিলো না, নিরঞ্জয় যেটা একটা পছন্দ হয়েছে নিরঞ্জয় নিয়ে নিল। আর প্রচুর যোগা ম্যাট ছিল, প্রাইসও ভীষণ রিজনেবল ছিল, প্রায় মোটামুটি 399-400 মধ্যে ভালো ভালো যোগা ম্যাটস ছিল। তো একটা এই ম্যাটটা নিয়ে নিল, নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে। প্রচুর লম্বা লাইন ছিল কারণ একটাই বিলিং স্টেশন খোলা ছিল। আর আমি কী করবো, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কেমন ভিড়, মানে লোকেরা ওখান থেকে বেরোচ্ছে আর সোজা স্টার মলে ঢুকে পড়ছে। তো আমরা চলে এসেছি ওখান থেকে আর স্টার মল থেকে, আর মানে কী বলবো, তোমরা তো দেখলেই মানে ভিড় প্রো লেভেলের ভিড় ছিল। যেহেতু আজকে এমনিতে রোববার পড়ে গেছে আর আজকে লাস্ট, তো তার জন্যই আর মানে সে আমার তো মানে পা ধরে এসেছে, আর ভালো লাগছে না। তখন আমি নিলাঞ্জিকে বললাম যে এক কাজ করো, তুমি বাইক নিয়ে আসো, আর এখন আর ওলা বাইক টেক করতে হবে না, বরং আমি আর ছেলে একটা টোটো ধরে চলে আসি। মানে হাতে এত জিনিস, মানে মিষ্টি, মিষ্টির দই, হেলমেট, তারপরে নিলাম যে যোগা ম্যাট বগেরা এগুলো সব যে কিনলো সব আমাদের হাতে, আর ওপরে ঝাড়া হাত পা এসেছে। তো সব নিয়ে আস্তে আস্তে আমরা আর কোনো ভিডিও করতে পারিনি, সোজা বাড়ি চলে এসেছি। আর আসার পরে বাড়িকে দেখো তোমরা, এই যে বসে আছে, মাম্মা খিদে পেয়েছে, খাবি মিষ্টি, খাবি মিষ্টি, কিন্তু ভীষণ মিষ্টির পোকা। মামা মিষ্টি খাবে, তুমি মিষ্টি খাবে, খাবে খাবে মা, না হাত দাও, আগে হাত দাও, নো আগে হাত দাও, তারপরে আগে টেরিমেরি দোস্তি করো, ইয়ে দেখলে। আচ্ছা চলো তোমাদের দেখাই যেটা কেস হয়েছে, যেটা আমরা আমি টোটোতে উঠেছি তারপরে আমি লক্ষ্য করেছি। আমরা একটা ভাঁড় নিয়েছিলাম দইয়ে, বাট আমি জানি যে নীলাঞ্জের হাতে রয়েছে দইটা, ঠিক আছে। তোমরা আগে দেখে নাও, এই যে দুটোই 500-500 আর তিনটে বড় বড় রসগোল্লা ছিল, তো এটা নিয়েছি। যদিও বাট ঢাকনা ফাকনা খুলে রস অনেকটা পড়ে গেছে ওমের হাত থেকে। এবার ব্যাপারটা হলো যে আমরা হাসি পাচ্ছে, আমরা নিয়েছি 500-এর একটা ভাঁড়, ঠিক আছে। মানে যে একটা ভাঁড় যেটা তুমি দুটো দেখছো, একটা নিয়েছি আর রসগোল্লা তিন পিস নিয়েছিলাম।
আমি জানি সবটাই নীলাঞ্জের হাতে আছে, ওমের হাতের মধ্যে হেলমেট রয়েছে, আমি সেটাই জানি, বিকজ আমি গোপ্রো দিয়ে শ্যুট করছি, তো আমি তো আর দেখছি না যে পেছনে ওদের হাতে কী আছে না আছে। এবার ওখান থেকে সোজা স্টারমলে ঢুকে গেলাম, স্পেন্সারে চলে গেলাম, ওখানেও শপিং হচ্ছে, তখনও আমি মানে ওমের হাতটা আর দেখছি না, ঠিক আছে। এবার যখন টোটোতে উঠেছি তখন আমি ওকে বলছি যে তোর হাতে দুটো দুটো ব্যাগ কেন, তোর হাতে একটা তো নয় ওই সব ইয়োগা ম্যাট ফ্যাট রয়েছে, আরেকটা মিষ্টির ইয়ে হবে, তো তোর হাতে দুটো দুটো দেখছি বাংলা দই মিষ্টির ইয়ে। তখন বলছে জানি না, পাপার হাতে একটা ছিল, আমার হাতে একটা ছিল। আলাম হে ভগবান, বাড়ি এসে দেখি ওনারাই হয়তো কোথাও বাই মিস্টেকেনলি মানে দুটো ভাড় দিয়ে দিয়েছে, একটা নীলাঞ্জের হাত ধরিয়ে দিয়েছে, নীলাঞ্জ পাপার হাতে দুটো ছিল, তোকে একটা পাপা নিয়ে থেকে দিয়েছে নাকি ওরা তোকে একটা ধরিয়েছে, ওরা আমাকে ধরিয়েছিল একটা, ওরা একটা ওমকে ধরিয়ে দিয়েছে, একটা নীলাঞ্জেকে ধরিয়ে দিয়েছে, ঠিক আছে। আসলে ওমও তো জেন্টস জেন্টস লাগছে বলে ওকে ভেবেছে ওরও অর্ডার আছে, ধরিয়ে দিয়েছে, ব্যাস 500 আনতে গিয়ে চলে এসেছে 1 কেজি দই। বলে না বিন মাঙ্গে বারিশ, ওরকমই কিছু একটা হয়ে গেছে, দিল মাঙ্গে মোর। তো চলো দইটা একটু ওপেন করে তোমাদেরকে দেখাই, এটার মুদি খাই করি, বাংলার দই। ওয়াও, পুরো ক্ষীর, এটা পুরো ক্ষীর রয়েছে, দাঁড়াও তোমাদের দেখাই, ও ওয়ান্ডার, ভেতরটা পুরো ক্ষীর, দাঁড়াও খেয়ে দেখ, ক্ষীর না দই, ক্ষীর ক্ষীর, দাঁড়াও আমি একটুখানি খেয়ে দেখি, ও তো বললো খুবই ভালো খেতে নাকি, ক্ষীরের তলায় একটু দই আছে, দইটা একটু স্কুপ আপ করে খেয়ে দেখি, আসলে ক্ষীর দই নবদ্বীপের তো খুব ফেমাস, বলছি বলছি একটু ফিল করতে দাও, একটু বাইটে হবে না, একটুখানি নি, ভেতরে যাও, ভেতর থেকে না, একটু ভেতরের থেকে খেয়ে দেখলাম, কিছু বলার নেই, আমার কিছু ভাষা নেই অ্যাকচুয়ালি বলার, ভেতরে টেক্সচারটা দেখো, বাড়িকে দেখো, তোমরা কি খাচ্ছ, আমাকে দিচ্ছ না, মামা খাবি, হ্যাঁ ওকে তো এটা দেওয়া যায় না, হ্যাঁ রসগোল্লা থেকে একটু দিতে পারবো, দেবো দেবো মা দেবো দেবো দেবো, তুমি চিন্তা করো না, দেবো তোমাকেও দেবো, দারুণ খেতে, মানে নীলাঞ্জেরকে তো এখনো খায়নি, নীলাঞ্জের ডিগিন করলে জাস্ট পাগল হয়ে যাবে, শেষ করে দেবে, শেষ করে দেবে, মানে এখন তো মনে হচ্ছে যে আরো 2-3টে নিয়ে আসলে সত্যি ভালো হতো, কত করে নিল এক একটা, 150 টাকা করে, না 150 টাকা কিলো নাকি হাফ, ওয়ার্থ ইট, এটার জন্য আমি 200 দিতে রাজি, ওয়ার্থ ইট, এতটা ভালো খেতে, এক্স্যাক্টলি নবদ্বীপের দই, কারণ নবদ্বীপে আমার তো শ্বশুর বাড়ি, আচ্ছা ওকে নিচে নামিয়ে দে, আচ্ছা নামতে পারবি না, পারবি না, ছেড়ে দে ছেড়ে দে, আচ্ছা আচ্ছা নামতে হবে না, নামতে হবে না, থাকো থাকো থাকো, আসো আমার কাছে বসো, আমার কাছে বসো, আসো আসো আমার কাছে, আসো এখানে বসো 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 এখানে বসো, হ্যাঁ খাবে কি, তুমি খাবে তো, কি কামড়ে দিয়েছে নাকি, কামড়ানি তো, ওরম বলিস না, করিস না কখনো, আসলে কি যখনই ওম বলে তোকে বিছনা থেকে নামিয়ে দেবো, খাটের থেকে নামিয়ে দেবো, খুব রেগে যায়, যাই হোক আজকে দিনটা কিন্তু ভালোই কাটলো, আর এই লাস্টে মিষ্টি মুখটা কিন্তু অসাধারণ লাগলো, তোমাদের ব্লগটা আজকে যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর ইয়েস চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে কিন্তু দিন দিন কী হচ্ছে, মজা হচ্ছে, তো আবারও ফিরে আসবো এক নতুন দিনে, এক নতুন জোশ নিয়ে, এক নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সাইন আপ করছি আজকের জন্য, আবারও দেখা হচ্ছে, বাই বাই, গুড নাইট।